হ্যালো, আসসালামু আলাইকুম। র্যাম ফিশিং ট্যাকেল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সামনে বেশ সুন্দর একটি রিল দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কাস্টিং ব্র্যান্ডের একটি রিল। এর মডেল হচ্ছে মেগাট্রন এবং এটার সাইজ হচ্ছে 4000। মোটামুটি কাস্টিং সম্পর্কে আপনারা জানেন, কারণ গত 1.5 বছর ধরেই আমরা কাস্টিং নিয়ে কাজ করছি। রিল সম্পর্কে আসলে বলার কিছু নাই, যেহেতু এটা নিয়ে আমাদের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে বেশ অনেকবারই আমরা পোস্ট করেছি। আপনাদের চাহিদা ছিল বিদায় আমরা এটাকে আবার আমাদের স্টকে নিয়ে এসেছি। আচ্ছা, যাই হোক, যারা নতুন আছেন তাদের জন্য আবার একটু দেখিয়ে দেই। এই হচ্ছে রিল হ্যান্ডেল, চমৎকার ডিজাইন রিলের। এই ডিজাইনটা অনেকটা আমার কাছে ব্যাটম্যানের মতো লাগে, হয়তোবা এটা ব্যাটম্যানের মতোই, বা ব্যাটম্যানকে দেখে হয়তোবা ওদের মাথায় এই আইডিয়াটা আসছে। ড্রাগ সাউন্ডটা বেশ সুন্দর। এটার ম্যাক্স ড্রাগ হচ্ছে 15 কেজি, তার মানে হেভি একটা রিল। আপনারা এটা লেক নদীতে ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। যদি গেম ফিশিংয়ে ব্যবহার করতে চান আপনারা করতে পারবেন, কেউ তো আর মানা করবে না আপনাকে। যাই হোক, এবার দেখি এটা লাইন ক্যাপাসিটিটা কেমন। লাইন ক্যাপাসিটি হচ্ছে আপনি যদি 30 mm দিয়ে খেলেন এটা 2500 মিটার প্লাস আপনি লাইন ব্যবহার করতে পারবেন। যদি 28 mm খেলেন তাহলে 270 মিটার মতো আপনি লাইন এটাতে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা চান না একটু মোটা সুতা ব্যবহার করবেন, 40 mm বা 45 mm সুতা আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন 40 mm ব্যবহার করতে পারবেন 170 মিটার, 45 mm হচ্ছে 137 মিটার। তবে লেক এবং নদীর জন্য এটা বেস্ট একটি রিল। বড় মাছের সাথে যেমন ফাইট দিতে পারবেন, তেমনি আপনাদের বড় মাছ টেনে আনতেও সুবিধা হবে। যদি আমরা মাছ টেনে আনি না, আমরা মাছটাকে খেলায় খেলায় তারপরে হচ্ছে মাছটাকে আমরা ল্যান্ডিং করাই। আজকে দুইটা সাইজ আমার সামনে আছে, একটা হচ্ছে 4000 সিরিজ আর একটা হচ্ছে 3000 সিরিজ। এটা হচ্ছে 3000 সিরিজ, এটারও ম্যাক্স ড্রাগ 15 কেজি। এটার গিয়ার রেশিওটা একটু দেখে আসি। এটার গিয়ার রেশিও হচ্ছে 501 এবং এটার লাইন ক্যাপাসিটি দেয়া আছে আপনারা যদি 25 mm ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারবেন 290 মিটার, এবং 30 mm ব্যবহার করলে ব্যবহার করতে পারবেন 200 মিটার। যদি 28 mm ব্যবহার করেন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন 220 মিটার, বা 216 মিটার, বা 225 মিটারের মতো ব্যবহার করতে পারবেন। তবে রিলের গায়ে যে আপনার ডায়ামিটারটা দেয়া থাকে, কত এমএম ব্যবহার করবেন, সেই জায়গা থেকে আপনারা যদি ওই পরিমাণ সুতা লোড না করে এর থেকেও 10 মিটার সুতা কম লোড করেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে। কারণ হচ্ছে যখন পুরো সুতোটা আপনার রিলে পেঁচাবেন, একবারে যদি পড়ে যায় তখন সুতাটা অটোমেটিক বের হয়ে যেতে থাকে। আপনি যদি একটু কম সুতা আপনি রিলে ফরেন তাহলে কি হবে, এই জায়গাটা একটু গ্যাপ থাকবে, আপনার সুতাটা আর বের হবে না। যাই হোক, এটা অনেকে জানেন, এটা আপনাদেরকে বলার জন্যই বলা। রিলের ডিজাইন বলেন, গেট আপ বলেন, সব কিছুই দারুণ। প্রাইসটা বলে দিই, 3000-এর প্রাইস হচ্ছে 3850 টাকা, 4000-এর প্রাইস হচ্ছে 4250 টাকা। এই হচ্ছে দুইটা সাইজের রিল, 3000 এবং 4000। রিল তো আপনারা দেখলেনই। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি এর প্যাকেটের মধ্যে কি আছে। আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কাস্টকিং এর লয়ালিটি প্রোগ্রাম, তারপরে হচ্ছে একটা স্টিকার পাচ্ছি, এখানে হচ্ছে আপনার ডেট দেয়া আছে, এবং এটা যতটুকু হচ্ছে আপনি লাইন, মানে যতটুকু বুঝছি এটাতে, সেটা হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন হচ্ছে যেদিন আপনি আপনার রিলে লাইনটা ভরবেন সেদিনের ডেটটা আপনি এখানে উল্লেখ করে রাখতে পারেন। কাস্টিং এর একটা স্টিকার, এটা হচ্ছে রিলের ডিটেলসটা এখানে আছে, টোটাল রিলের ডিটেলস, কি কি ব্যবহার করেছে রিলের মধ্যে, কোথায় কি আছে,
সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখেও মোটামুটি রিল সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন। টোটাল রিলের ভিতরে কি আছে, কোথায় কি করেছে, হ্যান্ডেলটা কি করেছে, কোথায় স্ক্রু আছে, সব কিছু কিন্তু এখানে কোড অনুযায়ী দেয়া আছে। আপনি এই নাম্বারগুলো দেখে 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 পুরো রিল সম্পর্কে আপনার একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আসলে এই রিলের কোথায় কি আছে। আর একটা ম্যানুয়াল আছে, রিলের ব্যবহার সম্পর্কে একটা ম্যানুয়াল দেয়া আছে, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, সব রিলে দেয়া থাকে। আপনারা এটা দেখে রিল সম্পর্কে একটা ধারণা নেবেন এটা কিভাবে ব্যবহার করবেন। যাই হোক, রিলের প্রাইস তো আপনাদেরকে বলে দিলাম, রিল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। এখন অর্ডার আপনারা কিভাবে করবেন, আপনাদেরকে অর্ডার করতে হলে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপ, তিনটা অপশনেই আপনারা ব্যবহার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে, ইউটিউব তো আছেই। আর আপনারা যদি সরাসরি আসতে চান, অফলাইনে যদি আপনারা পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনি যেভাবে আসবেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে যেখান থেকে আসেন, আপনাকে নামতে হবে টঙ্গী কলেজ গেট, সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসবেন কাঁচা বাজার। ওখানে আসে আসলেই আমাদেরকে ফোন দিলেই পেয়ে যাবেন, এবং ওখানে এসে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।